আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সো গাইস, প্রথমের ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি গোল্ডের দোকানে যাব। হঠাৎ কেন গোল্ডের দোকানে যাচ্ছি বা কি নিচ্ছি সব আপনাদেরকে বলবো। বাচ্চারা সবাই স্কুলে চলে গেছে, তো ফাহিমের আব্বু আমাকে বলছে যে চলো তোমাকে আজকে গোল্ডের দোকানে নিয়ে যাব। বাচ্চারা তো স্কুলে, স্কুল থেকে আসার আগে চলে আসব। তো আমি এসে যেন সবাই খাবার খেতে পারি, দুপুরের রান্না করছি এখন। আজকে দুপুরের রান্নার মধ্যে হচ্ছে সুরা শুটকি দিয়া আলু। আমরা চিটাইঙ্গারা শুটকির তরকারি বেশি পছন্দ করি, তো শুটকি দিয়ে আলু রান্না করছি। আর হচ্ছে এইদিকে ভাত বসায় দিয়েছিলাম, ভাতগুলা হয়ে গেছে। এদিকে আমি মাছগুলাকে ক্লিন করে লবণ আর হলুদ দিয়া মেখে রেখেছি কিছুক্ষণের জন্য, যাতে মাছের গন্ধটা চলে যায়। আর পেঁয়াজ কুচি করে রেখেছি মাছগুলা রান্না করার জন্য। তো ভালো করে ধুয়ে আমি মাছগুলা রান্না করব। এই মাছের নাম হচ্ছে মিল্ক ফিশ, এটা হচ্ছে কাতারি ফ্রেশ মাছ। ফ্রেশ যেহেতু মাছটা একটু ঝোল করে রান্না করলে মজা হয়। আর এদিকে হচ্ছে লাল শাক আর হচ্ছে কলমি শাক, শাকগুলা একদম ফ্রেশ মাশাল্লাহ। আর সাথে আছে হচ্ছে ধনিয়া পাতা, এগুলোও ফ্রেশ। তো আমি এখান থেকে অল্প লাল শাক আর হচ্ছে অল্প কলমি শাক দুইটা মিক্স করে ভাজি করব। অল্প ভাজি করব আর অল্প ফ্রিজে রেখে দিব, যাতে আরেকবার খাইতে পারি। মাছগুলা হয়ে আসছে, ধনিয়া দিয়ে দিচ্ছি উপরে। শাকগুলাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ভাজি করব। এরপরে আমার দুপুরের রান্না শেষ। আজকে দুপুরের খাবারের মধ্যে হচ্ছে শুটকি দিয়া আলু আর হচ্ছে মাছ আর শাক ভাজি। তো আমার রান্না শেষে আমি ফাহিমের আব্বুর সাথে গোল্ডের দোকানে যাব গোল্ড কিনতে। তো আমরা রেডি হয়ে গেছি, ফাহিমের আব্বুর সাথে এখন বের হচ্ছি। আমরা দোহার উদ্দেশ্যে রওনা দিয়েছি, সামান্য কিছু শপিং করব, তা আপনাদেরকে শেয়ার করা হবে। যদিও সেটা আপনাদের জন্য কিচ্ছু না, কিন্তু আমাদের জন্য অনেক কিছু। ইনশাআল্লাহ সাথে থাকবেন। সালাম। ফাহিমের আব্বু আমাকে গোল্ডের দোকানে কেন নিয়ে যাচ্ছে তা বলছি আপনাদেরকে। 13ই নভেম্বর আমার একটা স্পেশাল ডে, তো এই দিনের কথা ফাহিমের আব্বু কখনো ভুলে না। আসলে এটাই অনেক আমার জন্য বড় পাওয়া। তো 13ই নভেম্বর কি তা দেখতে হলে অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে। আর যারা আজকে আমার ভিডিও নতুন দেখছেন, তারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন, না হলে 13ই নভেম্বর আমার কি স্পেশাল ডে তা কিন্তু দেখতে পাবেন না। আশা করছি আপনারা 13ই নভেম্বর আমার কি স্পেশাল ডে তা অবশ্যই দেখবেন, দেখতে ভুলবেন না। তো এখন চলুন গোল্ডের দোকানে যাওয়া যাক। আমরা গোল্ডের মার্কেটে চলে আসছি। তো এখানে একসাথে অনেকগুলা গোল্ডের দোকান আছে, তো আমরা এখান থেকে যাব হচ্ছে জয়ালোকাস, ওই গোল্ডের দোকানে যাব। ওখানের ডিজাইনগুলো অনেক সুন্দর হয়।
মাশাল্লাহ, চুরি দেখছি, আমি দেখছি, আপনারাও দেখুন। নতুন কালেকশনের অনেক ডিজাইনের চুড়ি আসছে। বড় বা বিয়ার ভাইয়া সবসময় গোল্ড কিনে, তো ভাইয়ার অভিজ্ঞতা একটু বেশি গোল্ডের ব্যাপারে, তাই আমরা ফাহিমের আব্বু ভাইয়াকে কল দিছে যে একটু গোল্ডের দোকানে আসতে। তো ভাইয়া আসছে আমাদেরকে গোল্ড কিনে দেওয়ার জন্য, ওনার যেহেতু অভিজ্ঞতা বেশি সবসময় কিনে। এখন আমি ডিজাইন দেখছি, তো আমাকে চুড়ি নিয়ে দিবে, তাই চুড়ির ডিজাইন দেখছি, আর অন্য কিছু দেখছি না। নিউ ডিজাইনের অনেক সুন্দর সুন্দর চুড়ি আসছে, তো আমি তো দেখেছি, আপনারাও দেখেছেন। তো এখান থেকে আমি চুড়ি নিয়েছি, কোন চুড়ি নিলাম, কোন চুড়ি আমার ভালো লেগেছে তা কিন্তু আপনাদেরকে এখন দেখাবো না, তা দেখালে তো সারপ্রাইজ আর থাকবে না। তো আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে কোন চুড়ির ডিজাইন সুন্দর ছিল। আমি হাতে যে চুড়িগুলা পরেছি ওইখান থেকেই আমি চুড়ি নিয়েছি। আজকে কাতারে স্বর্ণের রেট ছিল 190 রিয়াল করে। তো আমি যে চুড়িগুলা নিয়েছি তা ইনশাল্লাহ আপনাদেরকে 13ই নভেম্বর দেখাবো। সিরাজ ভাইয়া অফিস থেকে আসছে আমাদেরকে সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ সিরাজ ভাইয়াকে ওনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো আমরা এখন বিল প্যাক করে চুড়ি নিয়ে বাসার দিকে রওনা দিচ্ছি। বাচ্চারা স্কুল থেকে আসার সময় হয়েছে, আর এদিকে আমাদের গোল্ডও নেওয়া হয়ে গেছে, এখন বাসায় চলে যাচ্ছি। তো যেগুলো রান্না করে আসছি ওইগুলো দিয়ে দুপুরের খাবার খাবো সবাই। দুপুরের খাবার খেয়ে আমরা কিছুক্ষণ রেস্ট করব, এরপরে বিকালের দিকে কি করছি তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো বিকালের দিকেই ফিরছি আপনাদের সাথে, আপনারা সাথেই থাকুন। এখন হচ্ছে বিকাল 5টা, ফাহিম তার ভাই বোনদের জন্য কেপসি থেকে বার্গার আর হচ্ছে স্যান্ডউইচ অর্ডার করছে, সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, কোক। তো এগুলো এরা ভাই বোন তিনজনে নাস্তা করছে। আর এদিকে আমি ফাহিমের আব্বুর চাচাতো ভাই বাংলাদেশ থেকে আসছে, তো আসার সময় আমার জন্য শীতকালের কিছু সবজি নিয়ে আসছে। তো আমার জন্য কি কি সবজি আনছে তা আমি দেখছি, খুলে দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। ফ্রেশ একদম লাল আলু আলু আনছে, আর হচ্ছে 2টা লেবু, আরও আনছে অনেক কিছু। এই যে কচুর লতি, একদম চিকন চিকন, বাংলাদেশের এই লতিগুলা অনেক মজা হয় রান্না করলে, সাথে যদি টক পাতা দেওয়া যায়। আর হচ্ছে তিতে কাঁকরোল, আমরা এখানে ফ্রেশ সবজি যতই খাই না কেন বাংলাদেশের গুলা আলাদা স্বাদ লাগে। আর হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপিটাও দেশ থেকে আনছে। এগুলো হচ্ছে মূলা, মূলাগুলাও একদম কচি। আর আনছে হচ্ছে শিম, মাশাল্লাহ, শিমগুলাতে ভিতরে কোনো বিচি হয় নাই। একদম ফ্রেশ সবগুলা সবজি, তাজা সবজি। আর হচ্ছে পালস চকলেট, এটা আমাদের সবার প্রিয়,
আর হচ্ছে সেন্টার ফুট, সেন্টার ফুটটা হচ্ছে তৃষামণির জন্য একটা সুইং গ্রাম আর কি সেটা। তো এগুলা সব হচ্ছে দেশে দেশ থেকে আসা সবজি, মাশাল্লাহ। সবজিগুলা যেহেতু অনেক দূর থেকে আসছে, প্যাকেটের ভিতরে ছিল, তাই একটু দাগ হয়ে গেছে। আমি সিমগুলাকে একটু বেছে নিচ্ছি, যেগুলা বেশি নষ্ট হয়ে গেছে ওগুলা ফেলে দিব আর ভালোগুলা রাখবো। তো আজকে আমি কিছুই রান্না করব না, আজকে ফাহিমের আব্বুকে দেখতে আপু আর হচ্ছে মারজান বাবি, ওরা দুই ফ্যামিলি আসতেছে। ফাহিমের আব্বুর একটু ঠান্ডা লেগেছে, ওর কয়েকদিন ধরে শরীর অসুস্থ, তো সেটা শুনে ওরা দেখতে আসতেছে। আমি ওনাদের জন্য খাবার রেস্টুরেন্টে অর্ডার করেছি, তাই আমি আজকে রাতের জন্য কিছু রান্না করব না, তো বাবিদের সাথে একসাথে রাতের খাবার খাবো ইনশাল্লাহ বাবিরা আসলে। বাবিরা সবাই চলে আসছে আমার বাসায়, অনেকক্ষণ হয়েছে, অনেকক্ষণ গল্প করেছি, এখন রাতের খাবার চলে আসছে। খাবারের মধ্যে হচ্ছে মাছের ভর্তা, ডিম ভাজি, কাঁকড়া, গরুর মাংস, রুই মাছ, ফুলকপি দিয়া, আর হচ্ছে চিকেন। তো এগুলা দিয়ে আজকে রাত্রে আমরা সবাই খাবার খাবো। আমরা সবাই খাবার খাওয়ার পরেও অনেকগুলা খাবার রয়ে গেছে, তো আমি এগুলাকে ভাগ করে দিচ্ছি আপুকে আর মারজান বাবিকে, বাসায় গিয়ে যেন ওরা খাইতে পারে। বাবিরা আসার সময় ফাহিমের আব্বুর জন্য অনেকগুলা ফ্রুটস আনছে, তো এতগুলা ফ্রুটস আসলে বাসায় থেকে যায়, খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়, তাই ফ্রুটসগুলো ভাগ করা হচ্ছে। আমার ভাগে বেশি দিছে আর ভাবিরা অল্প অল্প নিছে। তো এই তো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।